মালদ্বীপে ইমিগ্রেশন বিভাগের অভিযানে 100 অবৈধ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। প্রশাসন বলছে অবৈধ প্রমাণিত হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই ঘটনায় শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের প্রতিবেদন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মালদ্বীপে বসবাসরত অভিবাসী কর্মীদের প্রায় 2 বছর পর্যন্ত কয়েক দফা বৈধকরণ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার পর গত 7 ডিসেম্বর ধারাবাহিক অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘন করে যারা মালদ্বীপে কাজ করছেন এবং বৈধ পারমিট ছাড়া বসবাস করছেন তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন প্রয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানী মালের লোকাল মার্কেটে মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশনের যৌথ অভিযানে বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করা হয়েছে, যাদের মধ্যে বহু বাংলাদেশি রয়েছেন। যাদের কাগজপাতি নেই তাদেরকে নিয়ে গেছে, যাদের কাগজপাতি ছিল তাদেরকে চেক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে যে কোম্পানির নামে ওই কোম্পানির আন্ডারে কাজ করতে হবে, অন্য সাইডে কাজ করলে তাহলে আপনার পুলিশ যে কোনো মত অ্যারেস্ট করতে পারে। বাংলাদেশি যে লোকগুলোকে বা অন্যান্য দেশের লোকগুলোকে ইমিগ্রেশন আটক করেছে, এই আইনটা আর নতুন কোনো কিছু না, এটা পুরাতন আইন, শুধুমাত্র এখন তারা তাদের আইনগুলো প্রয়োগ করতেছে। মালদ্বীপে অবস্থিত অনিবন্ধিত বেশিরভাগ শ্রমিকই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে বৈধকরণ প্রক্রিয়ার সুযোগ কাজে লাগালে এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেত বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।